প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমি সাবিকুন্নাহার মিতা, তোমাদের বাংলা শিক্ষক, প্রগ্রেসিভ নার্সারি স্কুল, ময়মনসিংহ। আমি আজকে তোমাদেরকে পড়াবো পঞ্চম শ্রেণীর বাংলা বিদায় হজ গল্পটি। তো আমি বিদায় হজ গল্পটি পড়ার আগে গত ক্লাসে আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, মনে আছে তো? আমি কিন্তু ভুলি না বাড়ির কাজগুলো, ঠিক আছে? তো ক্লাস শুরু করার আগে খাতা কলম বই নিয়ে প্রস্তুত হও, আর বাড়ির কাজের খাতাটি খুলো, খুলে দেখো তো করেছো কিনা। হ্যাঁ, করেছো। আর করার আগে কি করেছো? করে আম্মুকে আপুকে দেখাওনি? আমি কিন্তু দেখব স্কুল শুরু হওয়ার, স্কুল যখন খুলবে তখন আমি সবগুলো বাড়ির কাজ সবার খাতা চেক করব, ঠিক আছে? কি দিয়েছিলাম বাড়ির কাজ? রচনা এবং চিঠি। আমি সব সময় বলি যে রচনাতে তোমরা কি করবে, 200 শব্দের মধ্যে সুন্দর করে, এর বেশি দরকার নেই, সুন্দর করে লেখাগুলো যেন সুন্দর হয়, স্পষ্ট হয় এবং রচনার ভাষাগুলো যেন সুন্দর হয়, সেগুলো তোমরা অনেক সুন্দর করে করবে। আর সেজন্য কি করবে, তোমাদের যে ব্যাকরণ বইটা আছে সেই ব্যাকরণ বইয়ের হেল্প নেবে, দেখবে ওইখানে সংকেতগুলো কী কী আছে, ঠিক আছে? তো দেখো তারপরে কি, চিঠি। চিঠির কয়টি অংশ থাকে? চিঠিতে 6টি অংশ থাকে, আমরা সকলেই জানি। সে 6টি অংশ অবশ্যই ঠিক রাখতে হবে। 6টি অংশ থেকে তোমরা যদি 1টি অংশ বাদ দাও তাহলে কিন্তু নাম্বারটা পরিপূর্ণ আসবে না, সেক্ষেত্রে নাম্বারটা কমে যাবে। 6টি অংশ অবশ্যই ঠিক রাখতে হবে। আরেকটি কথা আমি বলেছি যে চিঠিতে অনেক সময় কি থাকে, নাম উল্লেখ থাকে, তখন তোমরা কি করবে, ছেলেরা ছেলেদের নাম এবং মেয়েরা মেয়েদের নামগুলো লিখবে, ঠিক আছে? সুন্দর করে করেছো না? হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আজকে আজকের পাঠে চলে যাই। আজকের এই বিদায় হজ গল্পটি শুরু করার আগে আমি তোমাদেরকে সবসময় যে বিষয়গুলো বলে থাকি সেগুলো হচ্ছে যে এই গল্পটি শুরু করার আগে এই গল্পের যে বিষয়গুলো আমরা পড়ব সেগুলো তুমি এটা কী করবে, তোমাদের বইয়ের এক পাশে কিংবা খাতার এক সাইডে লিখে নেবে। আর বইয়ের এক পাশে লেখার সময় অবশ্যই তোমরা কালার পেন ব্যবহার করবে, তাহলে কি চোখে পড়বে, ঠিক আছে? তো দেখো আজকের এই বিষয়গুলো আমরা কি কি পড়ব বিদায় হজ থেকে, এই গদ্য থেকে যে বিষয়গুলো আমরা পড়ব সেগুলো হচ্ছে সিন। যেহেতু এটা কবিতার গল্পের বইয়ের গল্পটা, তাহলে তো সিনই থাকবে জানো, তারপরে শব্দের অর্থ, প্রশ্নের উত্তর, বিরাম চিহ্ন বা যতি চিহ্ন, প্রশ্নবোধক বাক্য তৈরি, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, যুক্ত বর্ণ, ক্রিয়াপদের চলিত রূপ ও রচনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের পড়তেই হবে, ঠিক আছে? আমি চিঠিটা দিইনি এখানে, চিঠিটা বিদায় হজ থেকে চিঠিটা নাও থাকতে পারে সেজন্য। তো দেখো আমরা এখান থেকে যে সিন থেকে যে শব্দের অর্থগুলো থাকবে সেগুলো তোমরা যখন বইয়ের গল্পটি বিদায় হজ গল্পটি পড়বে তখন কি করবে, প্রত্যেকেই কঠিন কঠিন যে শব্দগুলো আছে সেই শব্দের নিচে আন্ডারলাইন করবে, করে খাতায় লিখবে এবং পাশে শব্দের অর্থগুলো লিখবে। তাহলে যখন তোমাদের সিন আসবে, মনে করো কিভাবে আসলো, নিচের অনুচ্ছেদটি পড়ে 1 ও 2 নং প্রশ্নগুলোর উত্তর লেখো, তখন কি করবে, ওই যে অনুচ্ছেদটি আছে না, সেই অনুচ্ছেদ থেকে তোমাদের শব্দের অর্থ থাকবে। সেই শব্দের অর্থগুলো তোমরা যদি বইয়ের ভিতর থেকে গল্প থেকে না পড়ো, না জানো, তাহলে তো লিখতে পারবে না। কিভাবে লিখবে বলো? তাহলে শুধু অনুশীলনই না, গল্পের ভিতর থেকে আমাদের শব্দের অর্থগুলো জানতে হবে এবং বুঝতে হবে। আর সেটা কি, যদি আমরা না পড়ি, খাতায় না উঠাই, শব্দের অর্থগুলো যদি আমরা না জানি, তাহলে কি করে লিখবো বলো? তো চলো আজকে আমরা কি করব, এই বিদায় হজ গল্পের সারাংশটুকু জানবো। আমি তোমাদেরকে বলবো আর তোমরা বই খুলে দেখো। আমরা জানি ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে হজটি করেছিলেন এবং আমরা যারা তার উম্মত আছি, আমাদের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন সেটি, সেই হজটি হচ্ছে বিদায় হজ, আর যে ভাষণটি দিয়েছিলেন সেটি হচ্ছে বিদায় হজের ভাষণ নামে পরিচিত। তো আমি যখনকার কথা বলছি সেটি হচ্ছে 10ম হিজরি, আরব দেশের অনেকেই তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আর আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার বাণী, তার সত্য, ন্যায় ও মানবতার বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী অনেকেই কি করছে, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীটি তখন দিকে দিকে ছড়িয়ে পড়ছে এবং অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করেছে। 10 হিজরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলো, তার অন্তর থেকে ডাক এসেছে হজ পালন করার জন্য, তার কাবা শরীফে যাওয়ার জন্য। তার এই কথাটি তিনি কি করেছেন, সাহাবিদেরকে বললেন, আর তার ইচ্ছে সাহাবিদেরকে সঙ্গে নিয়ে তিনি হজ পালন করতে যাবেন। তো এই কথাটি চারদিকে ছড়িয়ে পড়ল, জিলকত মাস হজের সময় এসে গেছে। আর কি করেছে, হাজার হাজার মানুষ তার সাথে হজ করার জন্য ইচ্ছে প্রকাশ জানালো, ইচ্ছা প্রকাশ করল। তো কি করলো, সবাই সেই মহানবীকে সাথে নিয়ে হজ করার জন্য কাবার শরীফের দিকে যাত্রা শুরু করল। হাজার হাজার মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য, এই মহামানবকে দেখার জন্য একবার কাবা শরীফের দিকে উপস্থিত হলেন, যে এই মহামানবকে তারা দেখবে। কাবা শরীফের বিভিন্ন স্থান থেকে সেবার প্রায় 2 লক্ষ মানুষ হজ করার জন্য উপস্থিত হলেন, হজ করার জন্য আসলেন আর কি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সংখ্যক মানুষ দেখে, এতগুলো মানুষ দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা আনন্দে ভরে গেল। তিনি বললেন, এত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার মন আনন্দে ভরে গেল, তিনি ভিতর থেকে খুব খুশি হয়েছেন। তিনি কি করলেন, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে রহমত নামক স্থানে পাহাড়ের উপরে উঠে আমাদের উদ্দেশ্যে তিনি একটি বাসন দিয়েছিলেন। সেই বাসনটি বিদায় হজের বাসন নামে পরিচিত, আর সেই হজটি হচ্ছে বিদায় হজ। মানব জাতি, আমরা যারা তার উম্মত, আমরা কি করব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাসনটি শ্রদ্ধার সাথে সারা জীবন মনে রাখব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, তারপর আমাদের উদ্দেশ্যে, আমাদের দিকে তাকিয়ে, মানুষের দিকে তাকিয়ে তিনি বললেন, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আজকের এই দিনটি তোমাদের কাছে পবিত্র, এই স্থানটিও তোমাদের কাছে পবিত্র, জীবন এবং সম্পদ পরস্পরের কাছে পবিত্র, তোমরা একদিন আল্লাহর কাছে চলে যাবে, তারপর তোমরা যে যা কাজ করেছ আল্লাহ তার প্রত্যেকটি কাজের হিসেব নেবেন, কৃত দাস দাসীরাও আল্লাহর বান্দা, তাদেরকে কখনো কি করবে না, তাদের প্রতি কখনো অন্যায় আচরণ করবে না, তোমরা যা খাবে তাদেরকেও তাই খেতে দিবে, তোমরা যে কাপড় পরবে তাদেরকেও তাই পরতে দিবে। কোনো কৃত দাস এবং কৃত দাসী যখন নিজের যোগ্যতায় আমির হবে, তখন তোমরা কি করবে, তাদেরকে মেনে চলবে, কখনো বংশমর্যাদা করবে না, সামান্যতম ভুলও করবে না, একটু ভুল তোমাদের পাপের দিকে নিয়ে যাবে। মুসলমান একজন অপরজনের বায়ে, এক বায় আরেক বায়ের সম্পত্তি দখল করবে না। তিনি আরও বললেন, আমি যে আজকে যে বাণীটি তোমাদেরকে দিচ্ছি, যারা এখানে আসেনি আমার বাণীটি তাদের কাছে পৌঁছে দিও, হয়তো এই বাণীটি তারা সুন্দর করে মনে রাখবেন এবং তা পালন করবেন। নিজের অন্যায়ের কাজ নিজেকেই ভোগ করতে হবে, তা নিজের অন্যায় অপরজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টাও করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর দিয়ে আরেকটি কথা বলেছেন, নিজের ধর্ম নিজে পালন করবে, কখনো তোমার ধর্ম অন্যজনের উপর চাপিয়ে দিও না, যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর নিজের ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টাও করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি কথা মনে রাখতে বলেছেন। এই চারটি কথা হলো, আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, কারো সম্পত্তি জোর করে দখল করবে না, কারো ওপর অত্যাচার করবে না। তিনি আরও বলেন, আমি 2টি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, 1 আল্লাহর বাণী, 2 মহানবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর প্রেরিত পুরুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ এবং বা হাদিস। এ 2টি জিনিস তোমাদেরকে চলার পথের
সাহায্য করবে। মনে সাল্লাহ সাল্লাম তার বাসন শেষ করল, তার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আকাশের দিকে তাকিয়ে তিনি বলেন, হে আল্লাহ, আমি কি তোমার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি? আরাফাতের ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হল, হ্যাঁ, আপনি পেরেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভিতর থেকে আনন্দ একদম পরিপূর্ণ হয়ে উঠল, তার মনটা একদম আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছিল। তিনি বুঝতে পেরেছিলেন হয়তোবা এই হজটি তার জীবনের শেষ হজ, আর এই কাবা শরীফ হয়তো তার জীবনের শেষ কাবা শরীফে উপস্থিত থাকা। তিনি এই জিনিসটি বুঝতে পারায় মানুষের উদ্দেশ্যে তিনি বললেন, আমি কি আমার কর্তব্য পালন করতে পেরেছি? আল্লাহ তাআলা আমাদেরকে আমাকে পৃথিবীতে যে কারণে পাঠিয়েছিলেন সেই কর্তব্যটুকু কি আমি সুন্দর করে পালন করতে পেরেছি? তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে তিনি বললেন, তোমরা সাক্ষী, আমি আমার কর্তব্য পালন করতে পেরেছি। এই বলে তিনি ওইখান থেকে বিদায় নিলেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিদায় হজ গল্পটি থেকে কি শিখলাম? আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে উপদেশ দিয়ে গেছেন আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা কি করব? কৃত দাস দাসী যারা আমাদের বাড়িতে কাজ করেন, যারা নিচু চাকরি করে, তাদেরকে আমরা কখনো অবহেলা করব না। আমরা যা খাবো তাদেরকে তাই খেতে দিব, আমরা যে কাপড় পরবো তাদেরকে সেই কাপড়ই পরতে দিব, আমরা কখনো আমাদের মা বাবাদেরকে কষ্ট দিব না, গুরুজনদেরকে কি করব সম্মান করব, কখনো কষ্ট দিয়ে কথা বলবো না। যদি কখনো মনের অজান্তে চলে আসে তখন কি করব? আমরা মাফ চেয়ে নেব। তাহলে কি করবেন? আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমা করলে আমরা এই পৃথিবীতে সুন্দর করে সুন্দরভাবে বসবাস করতে পারব। তাহলে কি করব? আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীগুলো অক্ষরে অক্ষরে পালন করব। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই গল্পটি সুন্দর করে পড়বে, বাসায় 2-3 বার পড়ার পরে তোমরা আরও অনেক কিছু বুঝতে পারবে এবং সুন্দর হবে রিডিংটা, ভিতর থেকে যে শব্দের অর্থগুলো আছে সেগুলো আরও বুঝতে পারবে। আমাদের কি শেষ হলো? বিদায় হজে সারাংশটুকু। এখন আমরা কি পড়বো? দেখো শব্দের অর্থ। আমি তোমাদেরকে বলেছি অনুশীলনী শব্দের অর্থ ছাড়াও বইয়ে গল্পের রিডিং থেকে শব্দের অর্থ থাকে, সেজন্য আমি তোমাদেরকে এখানে বইয়ের রিডিং থেকে শব্দের কিছু শব্দের অর্থ দিয়েছি, একটু খাতায় কষ্ট করে উঠিয়ে নাও। দেখো শব্দের অর্থগুলো, ভাষণ, ভাষণ মানে কি? বক্তৃতা বা উক্তি। বান্দা মানে কি? গোলাম বা একান্ত ভাদ্য। তারপর হচ্ছে আমির, মুসলমান শাসকের উপাধি। উপাসনা মানে কি? আরাধনা, এবাদত। কৃতদাস মানে কেনাদাস, চাকর বা গোলাম। আহ্বান মানে কি? ডাক, সংবাদ, খবর বা বার্তা। ইচ্ছা, সাধ, আকাঙ্ক্ষা, কামনা, ভাষণা। শেষ মানে কি? ইতি বা সমাপ্ত, উজ্জ্বল, আলোকিত বা ঝলমলে। বাণী, কথা বা বিবৃতি। উপস্থিত, হাজির বা প্রত্যক্ষ। অমর মানে কি? মৃত্যুহীন বা যার মৃত্যু হয় না, কি অমর থাকে। খলিফা মানে কি? প্রতিনিধি। সমাবেশ, মিলন। ইচরি মানে কি? চন্দ্র বর্ষ বা চান্দ্র বর্ষ। ঠিক আছে, এখন আমরা কি পড়ব? আমাদের কি শেষ হলো? শব্দের অর্থ। শব্দের অর্থগুলো খাতায় উঠিয়েছ? ঠিক আছে, এখন আমরা পড়ব প্রশ্নের উত্তর। এদিকে তাকাও একটু, দেখো এখন আমরা কি পড়ব? প্রশ্নের উত্তর। আমি তোমাদেরকে অনুশীলনী প্রশ্ন উত্তর দিইনি, বইয়ের রিডিং থেকে মানে গল্পের ভিতর থেকে কিছু প্রশ্ন উত্তর দিয়েছি বাড়ি কাজ করার জন্য, এবং তোমরা যদি গল্পটা ভালোভাবে পড়ো তাহলে এই প্রশ্ন উত্তরগুলো সুন্দর করে লিখতে পারবে। তো দেখো প্রশ্ন উত্তরগুলো, 1 নম্বর, বিদায় হজ কি? এই হজে কত লক্ষ মানুষ সমবেত হয়েছিল? 2টি বাক্যে লিখো। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটা, আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের অবস্থা কেমন হয়েছিল? 4টি বাক্যে লিখো।
আবার বলছি, আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের অবস্থা কেমন হয়েছিল চারটি বাক্যে লিখো। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, তোমার জানা কোনো উল্লেখযোগ্য ভাষণের বর্ণনা চারটি বাক্যে লিখো। তো দেখো, এখানে আমি সবগুলোতে কিন্তু 2টি বাক্যে, 4টি বাক্যে, 4টি বাক্যে দিয়েছি। কিসের জন্য? যদি তোমার মনে করো যে অনুচ্ছেদ থেকে প্রশ্ন উত্তর আসে, তখন কিন্তু তোমাকে 2টি বাক্যে লিখতে বলবে। তখন তুমি একদম বাড়িয়ে লেখার দরকার নেই, 2টি বাক্যে লিখতে বলছে, তুমি পয়েন্ট দিয়ে 2টি বাক্যে লিখবা, ঠিক আছে? উপরে একটু বর্ণনা দিবে, দিয়ে 2টি বাক্যে লিখবে। তারপরে 4টি বাক্যে যেটা, সেটা কি, উপরে একটু বর্ণনা দিয়ে নিচে 4টি বাক্যে লিখবে, ঠিক আছে? তো এরকম করে তুমি এই 3টা প্রশ্ন তোমার সুন্দর করে SW খাতায় লিখবে। বুঝতে পেরেছ? যারা রিডিংটা, বইয়ের গল্পটা সুন্দর করে পড়বে, তারা এই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে লিখতে পারবে, ঠিক আছে? আর ওইটা সমাপনী পরীক্ষার জন্য অনেক উপকার হবে। তারপর আমরা কি পড়বো দেখো, আর তোমাদের অনুশীলনীর প্রশ্ন তো পড়তে কিন্তু ভুলবে না, অনুশীলনীর প্রশ্ন উত্তর ভাষায় সুন্দর করে পড়ে নেবে, ঠিক আছে? পরে আমরা কি পড়বো দেখো, বিরাম চিহ্ন। এখন দেখো, এদিকে তাকাও, বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন আমরা কখন ব্যবহার করি, মানে বিরাম চিহ্নটা আকৃতিটা কেমন, কতক্ষণ পর পর থামতে হয়, এই জিনিসগুলো একটু বুঝে নাও। এদিকে একটু দেখো, খেয়াল করো বোর্ডের দিকে। আমি এখানে তোমাদেরকে বিভিন্ন প্রকার যতি চিহ্নের নাম, আকৃতি এবং বিরতিকাল লিখে দিয়েছি, একটু দেখো এবং খাতাও লিখে নিতে পারো, লিখলে ভালো হবে, মনে থাকবে। দেখো তাহলে যতি চিহ্নের নাম কি, কমা। কমা চিহ্নটা দেখো কেমন, সবাই তো এই চিহ্নের সাথে পরিচিত আছো না? হ্যাঁ। তারপর এটা কখন, বিরতিকাল, এক বলতে যে সময় প্রয়োজন এই সময়টুকুর মধ্যে এই কমা চিহ্নটা দিতে হয়, ঠিক আছে? কমা চিহ্নটা আমরা কখন ব্যবহার করি, আমরা যেমন ধরো নামের পর পর কি অনেক সময় কমা ব্যবহার করি না? যেমন ধরো আমি বাজার থেকে চাল, ডাল, ময়দা কিনে নিয়ে আসলাম, এখানে চাল, ডাল, এরপর পর কমা চিহ্ন ব্যবহার করি না, এরকম আর কি। তারপরে দেখো সেমিকোলন, সেমিকোলন চিহ্নটা একটু দেখো, এটা কি করব আমরা, এক বলার দ্বিগুণ সময়, এক বলতে যে সময়টুকু লাগে এর দ্বিগুণ সময়টুকু সেমিকোলন বসাতে ওই সময়টুকু লাগে। তারপরে দেখো দাড়ি চিহ্ন, দাড়ি চিহ্নটা 1 সেকেন্ড, আমরা জানি যখন কথাটা শেষ হয়ে যাবে তখনই তো আমরা দাড়ি দিব, কথাটা শেষ হওয়ার পরে দাড়ি চিহ্নটা ব্যবহার করতে হবে। তারপরে দেখো প্রশ্নবোধক চিহ্ন, যখন কোনো কিছু জিজ্ঞেস করা হবে, ঠিক আছে, প্রশ্ন করা হবে, তখনই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব, আর এটাও 1 সেকেন্ড। আশ্চর্যবোধক চিহ্ন, যখন আমরা কোনো কিছু দেখে একদম আশ্চর্য হয়ে যাব, মানে খুশি হয়ে যাব, এরকম ক্ষেত্রে বিস্ময় চিহ্ন ব্যবহার করতে হয়, সেটাও 1 সেকেন্ড সময়। তারপরে কুলন, কুলন চিহ্নটা দেখো, সেটাও 1 সেকেন্ড, কুলন ড্যাশ 1 সেকেন্ড, ড্যাশ সেটাও 1 সেকেন্ড। হাইফেন, হাইফেন কিন্তু ড্যাশের চাইতে আর একটু ছোট হয়, যখন আমরা হাইফেন ব্যবহার করব তখন থামার প্রয়োজন নেই, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো যতি চিহ্ন বা বিরাম চিহ্নের ব্যবহারগুলো একটু উঠিয়ে নাও খাতায়, ঠিক আছে? দেখো আমরা কিন্তু পর পর সবগুলো ধারাবাহিকভাবে শেষ করছি। আমরা প্রথমে কি পড়েছি, বিদায় হজের সারাংশটুকু, তারপর কি বিদায় হজ গল্পের থেকে যে রিডিং থেকে যে শব্দের অর্থগুলো সেগুলো আমরা জেনেছি, তারপর কি জেনেছি, প্রশ্নের উত্তর, ঠিক আছে? তারপর এখন আমরা কি জানলাম, বিরাম চিহ্ন বা যতি চিহ্ন, ঠিক আছে? ধারাবাহিকভাবে এক এক করে আমাদের এটুকু শেষ হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি কি তোমাদেরকে এখন বাড়ির কাজ দিতে পারি না? হ্যাঁ, খাতা খুলে বাড়ির কাজটুকু নিয়ে নাও। দেখো আজকের বাড়ির কাজ, আগামী ক্লাসে তোমরা এই বাড়ির কাজগুলো করে রাখবে। কি বাড়ির কাজ, শব্দের অর্থ, প্রশ্ন উত্তর এবং বিরাম চিহ্ন। প্রশ্ন উত্তর কিন্তু অনুশীলনী সহ করবে, আমি যে 3টি দিয়েছি সেটি সহ এবং অনুশীলনী সহ করবে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? তো আমার আশা এবং বিশ্বাস আজকের ক্লাস সবার খুব ভালো লেগেছে, আগামী ক্লাসও যেন এরকমই যেন ভালো লাগে, সেই আশা প্রত্যাশায় এবং সবাই যেন সুস্থ থাকো, ভালো থাকো, সেই আশা করে
এবং দোয়া করে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।